নমস্কার বন্ধুরা, মা ও বৌমা রান্নাঘরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জ্যান্ত কই মাছের একটা রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমি কই মাছগুলোকে ভিজিয়ে রেখেছি। চলুন যাচ্ছি কই মাছগুলোর কাছে। এখানে কই মাছগুলো জিয়ানো রয়েছে, এখান থেকে আমি কিছুটা কই মাছ তুলে নেব। দেখতে পাচ্ছেন জলটা এখানে অনেকটা বেশি দেওয়া রয়েছে বলে মাছগুলো লাফালাফি করছে, তাই হাত দিয়ে ধরতে পাচ্ছি না। জলটা এত বেশি রয়েছে হাত দিয়ে ধরতে পাচ্ছি না, তাই একটা ছেঁকনি নিয়ে এসেছি, ছেঁকনিটাই ব্যবহার করব মাছগুলো ধরার জন্য। আমি এখান থেকে কই মাছগুলো তুলে নিয়েছি যে কটা লাগবে, আরগুলো এখানে থাকবে আর ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা পাকা কই নিয়েছি, যেগুলো সবথেকে বড় সেই কই মাছগুলি ব্যবহার করছি। মাছগুলো কেটে নেব। কই মাছ কাটতে একটু ছাইয়ের ব্যবহার করতে হবে। কই মাছটা খুব পিছল হয়, তাই জন্য ছাই না মাখালে কই মাছ কাটতে খুব অসুবিধা হয়, তাই আমি এখানে একটু ছাইয়ের ব্যবহার করছি। মাছগুলো একদম জ্যান্ত ছিল, তাই একটু নুন দিয়ে দিয়েছিলাম, যাতে ঝিমিয়ে যায় মাছটা, নাহলে মাছ কাটা যেত না। তাও এখনও লাফালাফি করছে। মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবার বয়ে নেব। কই মাছে খুব আঁশ, তাই জন্য সম্পূর্ণ আঁশ ছাড়ানো যায় না, তাই ভালো করে ধোয়ার সময় আবার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। Thank you.
নুনটা ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। তেলের ব্যবহার করছি, তেলটা অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে মাইনেট করবো, দিচ্ছি নুন আর হলুদ। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো এখানে আমি বেশি ভাজছি না, খুব কড়া ভাজা দরকার নেই। হয়ে গেছে মাছের ভাজাগুলো, নামিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে সবার প্রথমে আমি কালো জিরে অ্যাড করছি। এবার অ্যাড করছি রসুন কুচি। হালকা করে ফ্রাই হয়ে এসছে, এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এটার মধ্যে আমি অ্যাড করছি আদা আর জিরের পেস্ট। টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, হলুদ, লাল লঙ্কা দিই। মশলাটা কষানোর সময় সামান্য গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এতে রান্নাতে ভালো ফ্লেভার আসে।
যতক্ষণ না পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষে যাচ্ছে ততক্ষণটা সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে অলরেডি আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করছি। পরে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, কই মাছের তেল ঝাল। আজকে যে কই মাছের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করেছি, এটা সাদা ভাতের সাথে, গরম সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটা নতুন ধরনের রান্না।